আরজি করে ঘটনায় উত্তাল গোটা দেশ। সরকারি হাসপাতালে ভেতরে ঢুকে তরুণী ডাক্তারকে নৃশংস ভাবে মেরে ফেলার ঘটনা প্রমাণ করে দিয়েছে যে সরকারি হাসপাতালে নিরাপত্তা বলে কিচ্ছু নেই, আর যদি থাকতো তাহলে হয়তো অভয়াকে এইভাবে চলে যেতে হতো না। এই ঘটনার পর কোনো কিছুই ঠিক হয়নি। সরকারি হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর সঙ্গে সঙ্গে সিসিটিভি ক্যামেরা বসানো নিয়েও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে তারপরেও কিছু না কিছু ঘটনা লেগেই রয়েছে প্রায় প্রতিদিন। সম্প্রতি একটি সরকারি হাসপাতালে নার্সিং হোস্টেলে মদ্যপ অবস্থায় ঢোকে পড়ল অ্যাম্বুলেন্স ড্রাইভার, আর তারপরে নার্সের উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে সে। এরপর ওই ড্রাইভার নার্সের অন্তর্বাস চুরি করে নিয়ে পালালো। কতটা কুরুচির মানসিকতা একবার ভাবুন। হাসপাতালে নার্সের হোস্টেলে অবাধে ঢুকে পড়ছেন অ্যাম্বুলেন্স ড্রাইভার, নার্সের হোস্টেলে কাউকে কিচ্ছু না বলে একটা যুবক ঢুকে পড়ছে, আর কেউ কিচ্ছুটি জানে না, কতটা ভয়ানক না? এই হচ্ছে রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে নার্সিং হোস্টেলের পরিস্থিতি। এই ঘটনা কয়েকজন নার্স নাকি নিজের চোখে দেখেছেন, তারপরেই তারা হাসপাতালের সুপারকে জানায়। অভিযোগের পর গ্রেপ্তার করা হয়েছে ওই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে। কিন্তু সরকারি হাসপাতালে নার্সের নিরাপত্তা নিয়ে ফের আরো একবার প্রশ্ন উঠতে শুরু করেছে পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালের নার্সিং হোস্টেলের ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম শেখ মুন্না, তার বাবা মোহসেন শেখ কাটোয়া হাসপাতালের গ্রুপ ডি স্টাফ, আর তার ছেলে শেখ মুন্না অ্যাম্বুলেন্স চালায়। সোমবার ভর দুপুরে কাটোয়া মহকুমা হাসপাতালে হঠাৎই সে নাকি নেশা করে মত্ত অবস্থায় হাসপাতালে নার্সদের হোস্টেলে ঢুকে পড়ে, আর ওই সময় দোতলায় পাশাপাশি দুটি ঘরে দুজন নার্স নাকি বিশ্রাম নিচ্ছিলেন। একজন নার্সের ঘরে ঠকঠক আওয়াজ করা হয়, ডাকতে থাকে সে। স্বাভাবিকভাবে সে দরজা খুলে দেখে যে তাদের বাথরুম থেকে একেবারে খালি গায়ে বেরিয়ে আসছে এক যুবক। তিনি নাকি ওই সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। তা দেখে ভয়ে দরজা বন্ধ করে ভয়ে চিৎকার করতে থাকেন, পাশের ঘরে থাকা সহকর্মীকে ডাকতে থাকে সে। আর সেই চিৎকার শুনে শেখ মুন্না সেখান থেকে পালানোর সময় বাইরে মহিলাদের শুকোতে দেওয়া অন্তর্বাস চুরি করে নিয়ে পালায়। এরপরে তারা গোটা ঘটনা হাসপাতালের সুপারকে জানান, তারপর হাসপাতাল সুপার বিপ্লব মণ্ডল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। নার্সরা ওই সময় ঠিক কি দেখেছেন শোনাবো আপনাদের। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও, আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া, খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব, ডুবছে ওরা ডুবছে দেখো, আসল মারি লাজবা, যখন খেলা জমবে আনমোল মারি প্লাসি জিতবে। কালকে হচ্ছে দুপুর বেলাতে মোটামুটি 2:45 দিকে একজন আমাদেরই হসপিটালের স্টাফ, গ্রুপের স্টাফ, তার ছেলে পুরো মদ্যপ অবস্থায় হোস্টেলের মধ্যে ঢুকে আমাদের দরজায় নক করে এবং আমাদের বাথরুমে যায়। তারপরে যখন মানে তার যাওয়ার পরে আমরা দরজা খুলি, যখন আমরা বুঝতে পারিনি যে বাইরে কেউ ঢুকেছে বা কিছু, আমরা যখন দরজা খুলে দেখতে পাই ওকে পুরো একদম খালি গায়ে শুধু জাস্ট গেঞ্জিটা হাতের মধ্যে নিয়ে আমাদের মানে এই ব্লকের এদিকে চলাচল করছে। সঙ্গে সঙ্গে আমরা সুপার স্যারকে জানাই, তো সুপার স্যার তারপর যা স্টেপ নিয়ে আনিয়েছে। এই দরজায় ধাক্কা দিচ্ছিল? হ্যাঁ, দরজায় ধাক্কা দেওয়া হয়েছে। আমার রুম এবং পাশের রুম দুটো রুমে দরজায় ধাক্কা দেওয়া হয়েছে। কি করে ঢুকলো? কি করে? আমাদের তো দিনের বেলাতে কোনো সিকিউরিটি গার্ড থাকেন না হোস্টেলে, তো আমাদের নিচে দরজা খোলা, তো সেইভাবে ওখান থেকে ঢুকেছে দুপুর বেলা। কোথাও একটা আতঙ্ক লাগছিল? হ্যাঁ একদম, মানে এরকম ভাবে দিনে চারিদিকে যা ঘটনা ঘটছে দিনের বেলাতে এরকম অবস্থা, সত্যি আমরা ভীষণ ভয়ে আছি। মানে কি মদ্যপ অবস্থায় ছিল? একদম পুরোপুরি মদ্যপ অবস্থায় ছিল পুরো। আচ্ছা, যখন এরকম ডাকছিল যেটা বলছিলেন কি চিৎকার করে কাউকে ডাকছিলেন আপনারা? হ্যাঁ, কি বিষয়টা কি? উনি যখন উনি ঢোকার পর মানে যে মদ্যপ অবস্থায় ঢুকেছে, ঢোকার পর দরজায় ধাক্কা দিয়েছে, ধাক্কা দেওয়ার পর সোজা আমাদের বাথরুমে গেছে। এবার তারপর থেকে ফিরে এসছে, ফিরে আসার পর তখন আমি যখন দরজা খুলছি যে গেটে তালা দেওয়ার জন্য, যে ঘুমাবো দিনের বেলায় ঘুমাবো, তো কোনো সিকিউরিটি নেই, গেটে তালা দেওয়ার জন্য যখন দরজাটা খুলছি তখন দেখি ওকে, তখন আমি সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে আমার পাশে যে রুমে যে ছিলেন তাকে আমি চিৎকার করে ডাকতে, ও তখন ও সাড়া দিচ্ছিল, কিন্তু সাড়া দিতে দিতেই ও পুরো একদম নেমে যায়, নিচে চলে যায়। আচ্ছা, তারপর কোনো মিসিং হয়েছে কিছু বলছিলেন? হ্যাঁ, আমাদের ইনার গার্মেন্ট যা কিছু মেলা ছিল নিচে এবং উপরে, নিচের আমাদের নিচে তো সিস্টার ইনচার্জ থাকেন ওনাদের, এবং আমাদের উপরে যা যা কিছু মানে বাইরে মেলা ছিল সব কিছু মিসিং। কারণ নামটা ছিল না? ছেলেটাকে কে? ছেলেটা হচ্ছে আমাদের গ্রুপটি দাদা আছেন, ইমার্জেন্সি ওয়ার্ডে করেন তার ছেলে।
এছাড়াও কি একটা ড্রাইভিং? হ্যাঁ, উনি অ্যাম্বুলেন্স চালায়। এই ঘটনা ঘিরে হাসপাতালের কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন নার্সরা। হাসপাতাল সুপারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে কাটোয়া থানা পুলিশ আদালতে পেশ করে, সেখান থেকে জামিনে মুক্তি পেয়েছে অভিযুক্ত। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা, দেখাবো আপনাদের। দেখো, মদ্যপ অবস্থায় নার্সিং হস্টেলে ঢুকে নার্সের উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি, আর তারপরই বাইরে শুকুতে দেওয়া কয়েকটি অন্তর্বাস চুরি করে নিয়ে পালালো ওই ব্যক্তি। আর এমনই অভিযোগ কিন্তু এক অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। অভিযুক্ত হাসপাতালেরই চতুর্থ শ্রেণীর এক কর্মীর ছেলে এমনটা জানা যাচ্ছে, এবং নাম হচ্ছে শেখ মুন্না। আর ঘটনাটা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে। হাসপাতালের চত্বরেই রয়েছে নার্সের হস্টেল, আর দোতলার উপরের ঘরে নার্সরা যারা কর্তব্যরত রয়েছেন তারা সেখানে থাকেন। সেখানে হঠাৎ করে ভর দুপুরে মদ্যপ অবস্থায় দোতলায় নার্সদের ঘরের কাছে উঠে যায় অভিযুক্ত। জানা গেছে সেই সময় পাশাপাশি দুটি ঘরে দুজন নার্স দরজা বন্ধ করে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে একজন নার্সের ঘরে দরজা ধাক্কানোর আওয়াজ হয়। স্বাভাবিকভাবেই তিনি উঠে যখন দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন, তখন দেখেন যে তাদের বাথরুম থেকে পুরোপুরি খালি গায়ে বেরিয়ে আসছে কিন্তু অভিযুক্ত শেখ মুন্না। মদ্যপ অবস্থায় ছিল এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। আর এরপরই কিন্তু ভয়ে ওই নার্স দরজা বন্ধ করে ভেতরে ঢুকে যান এবং চিৎকার করতে থাকেন। পাশে যে ঘরের সহকর্মী ঘুমোচ্ছিল তাকে ডাকেন চিৎকার করে। চিৎকার চেঁচামেচির সময়ও কিন্তু ওখানে উপস্থিত ছিল শেখ মুন্না, কিন্তু তারপরে সেখান থেকে সে চম্পট দেয়। কিন্তু যাওয়ার সময় কিন্তু সে কিন্তু কুকর্ম করে যায়। দোতলায় এবং একতলায় নার্সদের যেসব অন্তর্বাস শুকুতে দেওয়া ছিল কাচার পর রোদে, তার বেশ কয়েকটা নিয়ে কিন্তু সে চম্পট দেয়। নার্সরা পুরো ঘটনা হাসপাতালের সুপারকে জানায়। তারপর হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে রাতের মধ্যেই কিন্তু অভিযুক্ত শেখ মুন্নাকে গ্রেপ্তার করে কাটোয়া থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ। তবে সেখান থেকে কিন্তু জামিনে মুক্তি পেয়েছে অভিযুক্ত শেখ মুন্না। এখন অভিযুক্ত শেখ মুন্নার যেটা জানা যাচ্ছে যে অ্যাম্বুলেন্স চালক মুন্না তার বাবা, যিনি হচ্ছেন কাটোয়া মহকুমা হাসপাতালে চতুর্থ শ্রেণীর কর্মী, তার সঙ্গে কিন্তু তার কোয়ার্টারই থাকেন। আর এই মহসিন শেখ কিন্তু হাসপাতালে কোয়ার্টারই থাকে। আর বছর 35 মুন্না বাবার কিনে যাওয়া যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সই চালায় এবং সেটা করেই তার পেশা চালায়। এখন মহসিন শেখ একজন সজ্জন ব্যক্তি বলেই কিন্তু পরিচিত, যদিও এই বিষয়ে মহসিন শেখের মতামত কিন্তু জানা যায়নি। তবে এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় কিন্তু ভুগছেন নার্সরা, এবং ঘটনায় হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে যথেষ্টই। হস্টেলে দিনের বেলায় কোনো নিরাপত্তারক্ষী থাকে না বলে জানা যাচ্ছে, এবং সেই সুযোগে কিন্তু অবাধে ওই অভিযুক্ত শেখ মুন্না তিনি কিন্তু দোতলায় উঠে গিয়েছিলেন বলে নার্সের দাবি। এখন হাসপাতালের সুপার জানিয়েছেন যে নার্স হোস্টেলে কিন্তু এরপর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।